একটা প্রশ্ন এখানে এসেছে, প্রশ্নটার উত্তর দেওয়া সমীচীন মনে করছি। এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজে ইমামের পিছন যদি আমরা ফরজ নামাজ আদায় করি, যোহর আসর মাগরিব পাঁচত্ব ফরজ নামাজ যদি ইমামের পিছনে আমরা আদায় করি, তাহলে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কিনা, কথা বুঝে আসছে? বুখারি মুসলিম শরীফে আছে যে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে, এরকম এখানে লেখা হয়েছে, এইখানে লেখা আছে। কিন্তু হানাফি মাজহাবের লোকেরা ফরজ নামাজে জামাতের সঙ্গে পড়লে সূরা ফাতিহা পড়ে না। তো এখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে ইমাম সাহেব যখন নামাজ পড়ান, ওনার পিছনে আমরা যারা মুক্তাদি থাকি, সূরা ফাতিহা আমাদের পড়া লাগবে কিনা, এটা হলো প্রশ্ন। এবং উনি সাথে একটা দলিলও পেশ করেছেন যে বুখারি মুসলিমে আছে, পড়া লাগবে। বুখারি মুসলিমে মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে এমন কোনো হাদিস আছে বলে আমার জানা নেই, এটা এক নম্বর কথা। যে মুক্তাদি পড়বে এরকম কোনো শব্দ বুখারি মুসলিমে নেই, বুখারি মুসলিম না, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নেই, তো বুখারি মুসলিম তো বাদ, এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা, বুখারি মুসলিমে আছে এরকম যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, এটা আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। তো এই বুখারি মুসলিমের এই হাদিস দিয়ে হয়তো দলিল দেওয়া হচ্ছে যে ওজু সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজই হয় না, তাহলে মুক্তাদি ও সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না, এটা বলা যেতে পারত। তো যেহেতু লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা হলো নবীজির হাদিস, কথা বুঝে আসছে সকলের? পবিত্র কোরআনের আয়াত হলো ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা কাজ করবা, কয়টা? ফাসতামিউ লাহ, এক নাম্বার কান পেতে কোরআন শুনবা, দুই নাম্বার ওয়ানসিতু চুপ থাকবা, কয়টা কথা? এক নাম্বার ফাসতামিউ লাহ, কান পেতে শুনবা, দুই নাম্বার ওয়ানসিতু তোমরা চুপ থাকবা, দুইটা হুকুম। এই আয়া কোন ব্যাপারে নাজিল হয়েছে? তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারী। তো তাফসীরে তাবারী এই তাফসীরের কিতাবটা যারা লা মাযহাবি মাযহাব মানে না তাদেরই পক্ষ থেকে লেখা তাফসীরে তাবারী। আল্লামা ইবনে জারির তাবারী উনি লা মাযহাবি ছিলেন, তো উনি তাফসীরে তাবারী লিখেছেন, উনিও তাফসীরে তাবারীতে এনেছেন এই আয়াতটা নামাজের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়লে মুক্তাদিরা চুপ থাকবে, এটা উনিও লিখেছেন, ইবনে কাসির আরো প্রমুখ সমস্ত তাফসীর প্রায় তাফসীরের কিতাবগুলোতে এটা এসেছে, ইমাম কেরাত পড়লে মুক্তাদিরা চুপ থাকবে। কথা হলো ইমাম কেরাত পড়লে, ফাতিহা পড়লে এই কথা তো কয় নাই আল্লাহ। তো সূরা ফাতিহা কি কোরআনের ভিতরে না বাহিরের অংশ বলে? সেই হিসাবে সূরা ফাতিহা এটাও কেরাত। অবশ্য এক ভাই উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে সূরা ফাতিহা কোরআনের অংশই না, যে কোনো একজন লেখক উনি একটা বই লিখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, এই কথা প্রমাণ করার জন্য যে সূরা ফাতিহা যদি মুক্তাদি পড়ে সমস্যা নাই, কারণ সূরা ফাতিহা তো কেরাত না। কয় কেন কেরাত না? কয় সূরা ফাতিহা কোরআনেরই অংশ না, এটা দোয়া। ইশারাল বই লিখছে, নামও বললাম না, বইয়ের নামও আমি বললাম না, বইয়ের নাম লেখকের নাম বললে আপনারা হয়তো বিভ্রান্তিতে পড়ে যাবেন। তো ওখানে উনি প্রমাণ করার চেষ্টা করছে, কেন জানেন? যে মুক্তাদি যাতে সূরা ফাতিহাটা পড়ে, কেন? কারণ এটা তো কোরআনের অংশ না, এটা বাহিরের অংশ, আর আল্লাহ বলছে কোরআন পড়লে চুপ থাকো, ফাতিহা পড়লে চুপ থাকো, এটা তো বলে নাই। তুমি এটা কোরআনের বাহিরের অংশ নিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, যেটা আসলে ইনসাফ মতো হয় নাই। এবার আমি আপনাদেরকে কোরআন হাদিস রাখেন আপনাদের সাথে একটু কথা বলি।
যেমন মনে করেন আজকে মাগরিবের নামাজ আমরা সবাই এখানে পড়তেছি, জামাতের সাথে আদায় করব। মাগরিবের নামাজ কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন, 3 রাকাত ফরজ নামাজের। তো ইমাম সাহেব ফরজ নামাজে ইমামতি করতেছেন, এর মধ্যে মনে করেন আমরা 2 বা 3 জন আছি যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পক্ষে, ঘটনাচক্রে আমরা 2 বা 3 জন ওযু করতে করতে একটু দেরি হয়ে গেছে, ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে। শুরু করার পর আমরা 3 জন ওযু করে আসলাম মসজিদে, আয়েশা দেখি ইমাম সাহেবের সূরা ফাতিহাও শেষ এবং একটা সূরা মিলাবে, যেই সূরাটা ওই সূরা মিলানো প্রায় শেষ। মনে করেন কুল আউযু রব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব, এতটুকু শেষ। ইতিমধ্যে আমরা 3 জন আসলাম, আছে আর 2 আয়াত, কয় আয়াত? 2 আয়াত। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা বলে ইমাম সাহেব কই যাবে? আমরা 3 জন আইসাও নামাজের নিয়ত বাঁধলাম, তো ইমাম রুকুতে গেলে আমরা কোথায় যাব বলেন না কেন? যেহেতু হাদিসে আসছে ইযা রাকাল ইমাম ফারকাউ, এই বুখারী মুসলিমের হাদিস, ইমাম রুকু দিলে তোমরাও রুকু করো, ওয়া ইযা সাজাদা ফাসজুদু, ইমাম সেজদা দিলে তোমরাও সেজদা করো। এখন ইমাম সাহেব রুকু করলে আমরা রুকু করতে হবে, কথা বুঝছেন তো? তাহলে বুখারী মুসলিমে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আবার বুখারীতেও আসছে ইমাম রুকু করলে রুকু করো, কথা বুঝছেন? এখন সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে না, আবার ইমাম রুকু করলে রুকু করতে হবে। এখন আমরা 3 জন হলাম সূরা ফাতিহা পড়ার পক্ষের, আর আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন ইমামকে যে অবস্থায় পাও ওই অবস্থায় নামাজে প্রবেশ করো। এখন ইমাম সাহেব আসের 2 আয়াত আমরা নামাজে নিয়ত বাঁধলাম, এটা হলো নবীর হাদিসের একটা মানলাম, রুকু করলেন ইমাম আমরাও রুকু করলাম, 2 হাদিস মানলাম, বাদ রয়ে গেল একটা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আমরা 3জন সূরা ফাতিহা পড়ার সময় পাইনি তাই করিনি, কারণ ইমাম রুকুতে চলে গেল তো আমরা আর ফাতিহা পড়ার সময় পাইলাম না, কথা বুঝে আসছে তো? প্রথম রাকাতই পেয়ে গেলাম আমরা। এখন 3 রাকাত নামাজ পড়ানোর পর ইমাম সালাম ফিরাইলেন, আমরা 3জন কি করব? সালাম ফিরাবো না? তাহলে আমরা সালাম ফিরাইলাম 3জন, কারণ আমরা প্রথম রাকাতে ইমামকে যে অবস্থায় পেয়েছি আমরা রাকাত পাইছি। হাদিসে আসছে রুকুতেও যদি পাও তাও রাকাত পাওয়া যায়, আমরা তো রুকুর আগেই পাইছি, তাহলে প্রথম রাকাত পাইলাম, 2 রাকাত তো পাইলাম, 3 রাকাত তো পাইলাম। আচ্ছা ধরেন যেহেতু ফাতিহা পড়ার পক্ষের লোক আমরা, 2 রাকাতে ফাতিহা পড়ার সময় পাইছি তাই পড়ছি, 3 রাকাতেও পাইছি তাই পড়ছি, কিন্তু প্রথম রাকাতে এই জন্য পড়ি নেই। এখন ইমাম সালাম ফিরাইলেন, আমরাও ফিরাইয়া ফেললাম, হাদিসে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আবার ইমামের সাথে সালাম ফিরাইলাম, তো আমাদের 3জনের নামাজ কিভাবে হলো? হ্যাঁ, ইমাম সাহেব প্রথম রাকাতে তো ফাতিহা পড়ার সময় পেলাম না, কিন্তু ইমাম ওনার সাথে রুকুতেও গেলাম সব করলাম, এবং এই কথা যারা মাযহাব মানে না বাংলাদেশের উলামায়ে কারাম তারাও বলে রাকাত পেয়েছেন, আবার ওনারাই বলছেন ফাতিহা ছাড়া নামাজ হবে না, তো প্রথম রাকাতে যে 3জন ফাতিহা পড়লাম না নামাজটা হলো কিভাবে? যদি বলেন নামাজ হবে তাহলে বলেন যে না ফাতিহা পড়া লাগবে, এই কথাটা আসলে আমরা বুঝতে ভুল। যদি বলেন ফাতিহা পড়া লাগবে তাহলে এটার উত্তর কি? এই যে প্রথম রাকাতে ফাতিহা পড়লাম না অথচ নামাজ হয়ে গেল, এই জন্য ইমাম দরকার। এই হাদিস বুঝতে হলে কি দরকার? এছাড়া উপায় নাই। আমি কেন কতবার বোঝানোর চেষ্টা করি ইমাম ছাড়া উপায় নাই, এত পড়াশোনা করলাম এর পরেও হাদিস ব্যাপ্তা এখনো হইতে পারিনি, এখনো হাদিস ব্যাপ্তা হইতে পারি নাই, কিছু কিছু হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ছাড়া বুঝার কোনো উপায় থাকে না যে এই হাদিসের কি ব্যাখ্যা হবে। আল্লাহ রসুলের একই মুখে 2 ধরনের হাদিস বের হলো, এটার কি জবাব হবে? এক হাদিসে নবী বললেন, সাহাবা আয়েশা প্রশ্ন করছে হুজুর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি, নবীজি বললেন জিহাদ, আরেক হাদিসে নবীজি বললেন শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আরেক হাদিসে বললেন শ্রেষ্ঠ ইবাদত মা বাবার সেবা করা, এখন শ্রেষ্ঠ মানবেন কোনটা?
ইমাম সাহেবরা সমাধান দিয়েছেন যেই সাহাবার মধ্যে যেই কমতি নবীজি দেখতেন ওই সাহাবাকে ওই পরামর্শটা নবী দিতেন। কোন সাহাবা এসে যদি বলতেন আইয়ুল ইবাদাতি আফজাল, হুজুর কোন ইবাদত সবচেয়ে উত্তম, নবীজি ওর ব্যাপারে আগে যাচাই করতেন যে ওর ভিতরে কমতি আছে কোনটা, তো সাহাবারা জানাই দেন হুজুর এটা মা বাবার সেবা করে কম, নামাজ রোজা সবই ঠিক আছে, তখন নবীজি বলতেন হ্যাঁ তুমি জানি কি প্রশ্ন করছো, হুজুর কোন ইবাদত সবচেয়ে উত্তম, তখন নবীজি বলে দিতেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা সবচেয়ে উত্তম। কেন তাকে এই কথা বলতেন, কারণ তার অন্য সব ইবাদত ঠিক, এটা ঠিক নেই, এই জন্য নবী এটা বলতেন। কথা বুঝে আসছে? তাহলে দেখেন ইমাম যদি আমরা না মানি কত বিষয় আছে আমরা বুঝতে পারি না। তো এই জন্য আমি যেহেতু একজন হানাফি, বলতেছেন যে হানাফি মাজহাবের লোক, হ্যাঁ আমি দাবি করি আমি আমি আমিও হানাফি মাজহাব। এখন প্রশ্ন আসবে হুজুর মাজহাব আবার কি, মাজহাব মানে মতামত, তো হানাফি মাজহাব মানে কি, হানাফি মানে ইমাম আবু হানিফার মতামত। হুজুর ইমাম আবু হানিফার মতামত মানে কোরআন হাদিস গবেষণা করে যে ফেকা মাসালা ইমাম আবু হানিফা দিয়েছেন ওই মতামত আমি গ্রহণ করেছি, এইটুকুই। কথা বুঝে আসছে? তো তাহলে এটাকে বলা হয় মাজহাব। মাজহাব মানে কোনো ধর্ম কোনো দিন এমনটা না, যদি বলেন মাজহাব মানে ধর্ম তাহলে ইমাম বুখারীর বুখারি শরীফও মানা যাবে না, কারণ বুখারি শরীফ নবীজির যুগে ছিল না, কি বলেন ছিল? ইমাম বুখারি রহমতুল্লাহের বুখারি তো নবীজির যুগে ছিল না, মুসলিম শরীফ নবীজির যুগে ছিল না, তাহলে এইগুলো মানাও উম্মত বলার উপায় পেয়ে যাবে যে না এটা তো ঠিক না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যারা এইভাবে নামাজ পড়ে তাদের নামাজও হয়, নাবির নিচে যারা হাত বাঁধে তাদের নামাজও হয়, উপরে যারা হাত বাঁধে তাদের নামাজও হয়, হাত যারা ছেড়ে দেয় তাদের নামাজও হয়। হ্যাঁ, যে মসজিদে যে আমলটা লোকেরা বেশি করে ওটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আপনি ওই মসজিদের বিপরীত আমল যদিও হাদিসে আছে ওটা করতে হলে চুপে চুপে করেন, কোনো সমস্যা নেই। যাতে অন্য লোকেরা চিন্তা, আমাদের দেশের লোকেরা সবাই তো আর হাদিস বিশারদ না, আপনি হঠাৎ মনে করেন মসজিদের মধ্যে আইসা, যেমন মাগরিবের আগে আমাদের অনেক ভাই নাকি দুই রাকাত নামাজ পড়েন শুনলাম, এটা হাদিসে আছে, আপনি দোতলায় গিয়ে পড়েন, বাসায় পড়েন, দোতলায় পড়েন, কারণ এটার বিপরীত ওলামায়ে কেরাম প্রচুর অভিমত দিয়েছেন, আবার এটা পক্ষে মত আছে। তো যেহেতু আপনি পক্ষেরটা মানতে চাচ্ছেন আপনি আড়ালে পড়েন, অন্য মানুষরা যেন সমস্যায় না পড়ে, হ্যাঁ মাগরিবের আগে যে নামাজ আছে এটা তো জানি না, এটা আবার করতে আসলো, বুঝলেন না? এই জন্য বলতেছিলাম যে যেই এলাকায় যেই সুন্নাটা প্রসিদ্ধ ওই সুন্নাটা ওই এলাকায় পালন করা দরকার। এই যে আপনারা যারা মিডিয়াতে আপনারা দেখাশোনা করেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ খন্দকার, ওনার লেকচার অনেকে শোনেন নাই, অনেক সুন্দর লেকচার দেন, উনিও দেখবেন বলেছেন যে এলাকায় যেই সুন্নাটা বেশি প্রসিদ্ধ সেখানে ওটা করে, এবং এটার বিপরীত আমি যদি করতে হয় তাদের সামনে না আসতে অন্যভাবে করা উচিত, যেন তারা কোনো পদ্রষ্টনায় ধোকার মধ্যে না পড়ে। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, দেখেন সুরায় ফাতেহা ইমামের পিছনে যে পড়া যে কথাটা প্রশ্ন করলেন, তো যেহেতু বললেন হানাফিরা পড়ে এই জন্য আমি জবাবটা দিলাম। এই মাসালাগুলো আমি সাধারণত বলি না, এক বিষয়ে। দ্বিতীয় নাম্বার বিষয়ে দেখেন, ইমাম সাহেব সুরায় ফাতেহা পড়লে আমিও যদি পড়ি, তো ইমামও পড়লেন আমিও পড়লাম, আচ্ছা আপনি কি নিশ্চিত বলতে পারেন ইমাম যতক্ষণে পড়ে আমি ততক্ষণে পড়তে পারবো? এমনও তো হইতে পারে আমার সময় বেশি লাগবে। আচ্ছা ধরেন ইমাম সুরায় ফাতেহা পড়া মাঝখানে আছে, ইতিমধ্যে আমি নামাজে ঢুকলাম, ইমাম সাহেবের আছে সুরায় ফাতেহা অর্ধেক, আর আমি ঢুইকা মাত্র শুরু করলাম, ইমামের শেষ, উনি আরেক সুরা আরম্ভ করবেন, তখন আমি কি করতে হবে বলেন তো? ফাতেহা পড়তে হবে। তাহলে ইমাম, যেহেতু একদল ভাই আমরা বলি যে ফাতেহা হুজুর এটা কেরাত না, ঠিক আছে বাদ দিলাম, এই যে ফাতেহা পড়তেছি তো ইমাম যখন কেরাত শুরু করলেন তখনও আমি আর আপনি পড়তেছি, তো কেরাত তো শুনলাম না। এই জন্যই তো ইমাম যখন কেরাত পড়তে থাকে মুক্তাদি আয়েশা আল্লাহু আকবার বলে সুবহানাক আল্লাহুম্মা যে তা সানা আছে সানাও করা যাবে না, কারণ আল্লাহু আকবার বলে বাস, কারণ ইমামের কেরাত শুরু হয়ে গেছে, এখন আর সানা পড়া লাগবে না, আল্লাহু আকবার বাস শুনতে থাকেন কেরাত। কথা বুঝে আসছে? মাসালা জানেন তো আপনারা, আয়েশা যখন নামাজে ঢুকবেন ইমাম কেরাত পড়তেছে বাস চুপ আল্লাহু আকবার কেরাত শুনতে থাকেন, এখন আর সানা পড়া লাগবে না, সানা পড়তে গেলে তো আপনি ইমামের কেরাত শোনা হলো না, সানা পড়া সুন্নাহ মুবাহ, না পড়লে কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে, কেরাত শোনা ফরজ আপনি শুনতে হবে ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে মাসালাগুলো যেন বুঝতে পারি তৌফিক দান করেন, আমিন।